ময়মনসিংহ মেডিকেল কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অপবাদের প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকরা। রবিবার রাতে শিক্ষকদের এক সভায় 48 ঘন্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সোমবার সকাল থেকে শিক্ষকরা কোনো ক্লাসে যোগদান করেননি, শিক্ষার্থীরাও ক্লাসে আসেননি, প্রায় ফাঁকা ছিল গোটা ক্যাম্পাস। আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে আগামী 48 ঘন্টা আমাদের ক্লাস এবং শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, কিন্তু হসপিটালের সরকারি যে রোগীদের সেবা সেটা চালু থাকবে। এর পরবর্তী যে সিদ্ধান্ত সেটা আমাদের মিটিংয়ের মাধ্যমে জানানো হবে।